আমি শুভজিৎ সাহা, সিনিয়র কেমিস্ট্রি ফেলো। আজকে আমার সাথে আছে আমার একজন খুবই প্রিয় ছাত্র অর্ঘদেব মান্না। ও এবার জেই মেইন সেশন ওয়ান এক্সামে 99.926% করেছে। এছাড়া ও অলিম্পিয়াড এক্সামও দিয়েছিল, সেখানে ও কেমিস্ট্রিতে করেছে 148, যেখানে কিনা কাট অফ মার্কস ছিল 99, এবং ফিজিক্সে পেয়েছে 118, মানে 118, যেখানে কাট অফ মার্কস ছিল 99। অর্ঘদেব বলছি, তুমি যে এই জেই মেইন এন্ট্রান্সে বা এই অলিম্পিয়াড এক্সামে এত ভালো রেজাল্ট করেছো, তুমি পাথ ফাইন্ডারে কবে থেকে ক্লাস জয়েন করেছো? আমি ক্লাস 7 এ প্রথম পাথ ফাইন্ডারে জয়েন করেছি। ফাউন্ডেশন ক্লাস 7 থেকে করেছো, তা ক্লাস 7 থেকে তো অনেকে শুরু করেছে, অনেক স্টুডেন্ট তো ক্লাস 11 এবং 12 এ পড়ে, তার থেকে তুমি যে ক্লাস 7 থেকে শুরু করেছো, সেখানে কি বেনিফিট এক্সপেক্ট পেয়েছো? ক্লাস 7 থেকে পড়লে যেটা হয়, ফাউন্ডেশনটা ভালো করতে, যেটাতে 11 12 এর কনসেপ্টগুলো তার থেকে গ্র্যাব করতে শুরু করেছো। যেখানে বা আমার কনসেপচুয়াল কোনো জায়গায় ট্র্যাক করতে হবে, সেটা আমি জেনে নিতে পারতাম, কি বিক্রিয়া করতে হবে সেগুলো পেতাম। এই ক্লাসগুলো তোমাদের প্রতি সপ্তাহে হতো, তাই তো? তোমার পাথ ফাইন্ডারের প্রতি সপ্তাহে তুমি ক্লাস? হ্যাঁ স্যার, প্রতি সপ্তাহে। এবার আমি জানি যে তোমার জেই মেইন এন্ট্রান্সে রেজাল্ট করলেও তোমার কিন্তু মেইন চোখ হচ্ছে, বাকি চোখ হচ্ছে জেই অ্যাডভান্স। তা জেই অ্যাডভান্সের জন্য তুমি কেমনভাবে প্রিপারেশন করছো? যেই মেন্সিতে একটা পার্টিকুলার চ্যাপ্টার বা মনো কনসেপ্টের বেস্ট কোয়েশ্চেন আসে, কিন্তু অ্যাডভান্সে একাধিক কনসেপ্টকে জুড়ে সেটাকে কানেক্ট করে সেটা থেকে কোয়েশ্চেন আসে, তো সেরকম ধরনের প্রবলেমকে অ্যাড্রেস করা এবং কনসেপচুয়াল পড়াশোনাটাকে তৈরি করা বা সেরকম ধরনের প্রবলেম সলভিং স্কিল তৈরি করা, সেটার জন্য আমি চেষ্টা করছি। এবং এই ধরনের স্কিলের প্রবলেম তোমাকে যে পাস টাইমে বিভিন্ন যে স্যারেরা করছে, আমি করছি বা ফিজিক্স এবং ম্যাথসের টিচাররা করছে, তারা তোমাকে এই ধরনের প্রবলেমগুলো শিখিয়েছে, তাই তো? ক্লাসে হ্যাঁ স্যার, এরকম অনেক কোয়েশ্চেন আমাকে ক্লাসে প্র্যাকটিস করানো হতো, যেটা আমি আশা করছি যে তোমার যে সামনে যে এন্ট্রান্সগুলো হবে, যে মিলে তোমার সেকেন্ড সেশন তুমি করবে, প্লাস তোমার অ্যাডভান্স আর ডাবল যেগুলো আছে সেগুলোতে তুমি আরও ভালো রেজাল্ট করো, এবং পাথফাইন্ডারকে এবং তোমার বাবা মাকে সেটা একটু ভালো শিখো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার।